নিশ্চিহ্ন করা, এটা হলো আপনার কর্তব্য এবং প্রচেষ্টা চালিয়ে যাওয়া। রাফি ইসলাম জানতে চেয়েছেন, শখের বসে বাড়িতে পশু পাখি পোষা কি জায়েজ আছে, এগুলো কেনাবেচা করা কি বৈধ? যে পশু বা যে পাখি আসলে মানে ঘরে ঘরেই পুষতে হয়, এটা এভাবেই থাকতে অভ্যস্ত, সেগুলো ঘর বাড়িতে পোষাতে কোনো অসুবিধা নেই। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুর বাসায় মাঝে মধ্যে যেতেন এবং আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমার ভাই আবু উমাইর বলা হতো তাকে, সে একটা ছোট পাখি নিয়ে খেলা করতো থাকতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এসে তাকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করলেন সেটা কই গেল। বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছে। এখান থেকে বোঝা যায় যে এটি ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়। তবে যেই পশু বা যে পাখি আসলে এভাবে থাকতে অভ্যস্ত না, তাকে নিছক নিজেদের শখ পূরণ করার জন্য এভাবে এনে রাখা, এটা জায়েজ নয়। অমুসলিম প্রতিবেশী